আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ অশেষ কৃপায় তার বিশেষ রহমতের কারণে আজকে আমরা এই দিনের আলোচনায় আসতে পেরেছি। এ কারণেই তার অগণিত শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ জ্ঞাপন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ মতেই চলার মাধ্যমে আমাদের জন্য জান্নাত নির্ধারিত রয়েছে। সেই নাবির প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আজকের দিনী আলোচনার এক বিষয়ের মাঝে একটি বিষয় হচ্ছে যে আজকে আমাদের সমাজে যৌতুকের একটা বিশেষ প্রচলন রয়েছে। এটাকে আবার অনেকে সুবিধা করে যৌতুক নেয় না, তবে কি করে যে শ্বশুর তাকে খুশি করে কিছু হাদিয়া স্বরূপ দিয়ে দেয় বলে প্রথা অনেকে বলছে। আবার কেউ বলছে যে এতে কি রয়েছে, জোরপূর্বক যৌতুক নেওয়ার পরিবর্তে হাদিয়ার নাম করে যৌতুক নেওয়া হচ্ছে। আসলে সম্মানিত উপস্থিতি, যদি বিষয়টি হাদিয়া হয় তাহলে অবশ্যই পৃথিবীর যে কোনো ব্যক্তি তার অপর একজন ব্যক্তিকে দিতে পারবে। শুধু শ্বশুর তার জামাইকে হাদিয়া দেবে এমনটা নয়, পৃথিবীর যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হাদিয়া দিলে সেটা সে গ্রহণ করতে পারে। হাদিয়া মানে যার পিছনে কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থ। আর হাদিয়া দিলে সেটা ফেরত নেওয়া যায় না, এটা হচ্ছে উপহার, পুরস্কার। স্কুলে যেমন আপনি ভালো কাজ করার কারণে কেউ আপনাকে খুশি হয়ে একটা উপহার দেয়, এটাকে যেমন ইসলামে হাদিয়া বলেছে, ওই পুরস্কারের পিছনে যেমন কোনো স্বার্থ থাকে না, ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে নিজ ইচ্ছা মনে খুশি হয়ে কিছু প্রদান করে হাদিয়া স্বরূপ, যার পিছনে কোনো কারণ বা শর্ত থাকে না, তাহলে সেই হাদিয়াটা গ্রহণ করা অবশ্যই উচিত। সে পৃথিবীর যে কেউই হোক না কেন, হোক সে জামাই হোক বউ হোক শাশুড়ি, পৃথিবীর যে কেউ। আর এতে করে একে অপরের মাঝে মহাব্বত তৈরি হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন ইমাম বুখারীর বিখ্যাত একটি গ্রন্থ আদাবুল মুফরাদ 597 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহাদু তাহাব্বু, হাদিয়া থেকে তাহাদু, হাদিয়া হলো এতে মানে উপঢৌকন উপহার, সেখান থেকে ফেলে রূপান্তরিত হয়ে, ভার্বে রূপান্তরিত হয়ে, ক্রিয়াতে রূপান্তরিত হয়ে, এখানে তাহাদু শব্দটি সিগাটি আমরের অর্থে এসেছে। আর এটি আমরের সিগা, যার অর্থ হচ্ছে যে তোমরা একে অপরকে পরস্পর পরস্পরকে হাদিয়া দাও, উপঢৌকন দাও। যদি তোমরা উপঢৌকন দাও, হাদিয়া দাও, তাহলে তাহাব্বু, তোমাদের পরস্পরের মাঝে মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। এটা হতে পারে পিতা সন্তানকে দেবে, সন্তান পিতাকে দেবে, মা বোনকে তার সন্তানকে দেবে, সন্তান তার মাকে দেবে, স্বামী তার স্ত্রীকে দেবে, স্ত্রী তার স্বামীকে দেবে, শ্বশুর তার জামাইকে দেবে, জামাই শ্বশুরকে দেবে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ব্যক্তিকে দেবে। এই উপহার, এই উপঢৌকন পৃথিবীর যে কেউ যে কাউকে দিতে পারে। তবে এর উপঢৌকন তখনই বলা হবে যখন সেই উপঢৌকনের পেছনে কোনো প্রকার স্বার্থ থাকবে না। নিঃস্বার্থ যদি হয় তাহলে সেই উপঢৌকনটা হাদিয়া, ইসলামিক হাদিয়া হিসাবে গ্রহণীত হবে। এরকম ক্ষেত্রে যদি শ্বশুর বাড়ির পক্ষ থেকে বা শ্বশুর নিজেই তার জামাইকে কিছু প্রদান করে তাহলে জামাই অবশ্যই নিতে পারে। যেমনভাবে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সুনানে আবু দাউদ 4106 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা গোলাম দান করেছিলেন, একটা দাস দান করেছিলেন, এটা কিন্তু বিয়ের পরে। তাহলে অত্র হাদিস থেকেও কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে স্পষ্ট আকারে বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তার মেয়ে জামাইকে উপঢৌকন দিয়েছিলেন,
একটা দাসকে উপহার হিসাবে দিয়েছিলেন, দান করেছিলেন। ঠিক আবার দেখুন, যদি আমরা বুখারিতে দেখি তাহলে আমরা খুঁজে পাব সেখানে 3113 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণী রয়েছে যা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি সেখানে বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আটা পিষতেন, প্রায় আটা পিষতেন, তা আটা পিষতে পিষতে তিনি অনেক সময় ক্লান্ত হয়ে যেতেন, খুবই কষ্ট তার হতো। তাই তিনি নিয়ত করেছিলেন যে তার পিতার কাছে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাবেন, যাতে করে তিনি কাউকে নিয়োগ করে দেন যে তার এই কাজগুলো একটু সহযোগিতা করবে। যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচেয়ে শ্রেষ্ঠ একটা উত্তম জিনিস হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন। এটাও কিন্তু ঠিক তার বিয়ের পরে। আর সেই হাদিয়া যে শুধু টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি হবে, ধন দৌলত হবে তা নয়। এই অত্র হাদিসে যে উত্তম হাদিয়ার কথা বলা হয়েছে সেই হাদিয়া কি জানেন? সেই হাদিয়া হচ্ছে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলছেন যে তুমি প্রতি রাতে যখন বিছানায় শুতে যাবে তখন তুমি 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এটা তোমার জন্য উত্তম একজন উত্তম একটা বিষয়ের কাজ করবে, অর্থাৎ তুমি যা কিছু আমার কাছে চেয়েছো তার চেয়ে উত্তম একটা কাজ এই তাসবিহগুলো করবে। আর এটাকে অত্র হাদিসে উত্তম হাদিয়া বলা হয়েছে। তার মানে সম্মানিত উপস্থিতি, হাদিয়া তাসবিহ তাহলিল হতে পারে, একটা দোয়া দরুদ শিক্ষা দেওয়াও হতে পারে, কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়াও হতে পারে, পৃথিবীর যে কোনো সৎ কাজ শিক্ষা দেওয়াটাও হাদিয়া হতে পারে। আবার টাকা পয়সা দান করাটাও কিন্তু হাদিয়া হতে পারে, তবে সেটা হতে হবে হাদিয়া তাহাকেই বলা হবে যদি সেই হাদিয়ার পিছনে কোনো প্রকারের স্বার্থ বা কোনো উদ্দেশ্য হাসিলের লক্ষ্য না থাকে। যেমনভাবে অফিসারকে কেউ একটা হাদিয়া দিল, তার পিছনে লক্ষ্য হচ্ছে সে যদি কিছু একটা ফাইল অফিসারকে দেয় তো অফিসার ওই উপঢৌকনের মতো লক্ষ্য করে তার কাজটা আগে করে দেবে। এই যে এরকম বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার জন্য যদি হাদিয়া প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে সেই হাদিয়া থাকবে, তখন সেটা সুদ ঘুষে পরিণত হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে শ্বশুর যদি তার জামাইকে হাদিয়া স্বরূপ কিছু দেয়, তার উদ্দেশ্য লক্ষ্য থাকে যে সে যেন তার মেয়েকে সুখে শান্তিতে রাখে, সে যেন তার মেয়েকে চলাচল না করে, যৌতুকের ব্যাপারে টর্চা না করে, সেই কারণে যৌতুকের নাম না করে হাদিয়ার নাম করে কিছু দিল, কিন্তু মূলত জামাই এটাকে আবার যৌতুক হিসাবে নেবে, বা জামাই চাচ্ছে না কিন্তু শ্বশুর তাকে যৌতুক দেবে কিন্তু জামাই নেবে না, তখন শ্বশুর বুদ্ধি করে হাদিয়া হিসেবে প্রদান করবে। এরকম যদি হয় তাহলে এগুলো সবই কিন্তু বিভিন্নভাবে দিক দিয়ে অন্যায় দিকে চলে যায়, হারামের দিকে চলে যায়, অবৈধ দিকে চলে যায়। হাদিয়া তখনই হবে যখন এই হাদিয়াটা মনের গভীর থেকে আপনার ভিতরে থেকে আসবে অন্যকে দেওয়ার জন্য, যার পেছনে কোনো প্রকার স্বার্থ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে তার দিনের পথে চলার তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এখানেই থেকে করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।